লালমনিরহাটে ঢাকামুখী একটি বাস থেকে চালের বস্তায় 38 লাখ টাকা উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিকে জামিন দিয়েছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটক মমিমুল ইসলামকে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। টাকার মূল মালিকানা যাচাই করে 3 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সদর থানার ওসিকে নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, রোববার কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের লকারে রাখা একটি চালের বস্তায় মেলে 38 লাখ টাকা। আটক করা হয় মমিনুল ইসলামকে। তার দাবি, তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের মালিকের নির্দেশে টাকা নিয়ে ঢাকায় সিমেন্ট কিনতে যাচ্ছিলেন। সদর থানার ওসি জানান, জিডি মূলে আটক মমিনুলকে আদালতে সোপর্দ করা হয়।